বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আমার কাছে মনে হয় না আগে কখনো কেউ এই রেসিপিটা তৈরি করেছে। আশা করি সবার ভালো লাগবে। ঢাক দিয়ে যে এত সুন্দর নাস্তা তৈরি করা যায়, এত মজার মজার, নিজে তৈরি না করলে কখনোই বিশ্বাস করতাম না। এটা এতটা মজার যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এইরকম একটা টেস্টি খাবার। তো পালং শাকের রেসিপি, পালং শাক দিয়ে আজকে আমি নুডলস তৈরি করে রান্না করে দেখিয়ে দিব। এটার কালারটা দেখেই আপনার মন ভরে যাবে, এত সুন্দর একটা কালার, আর খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। এটা যদি আপনি একবার বাসায় তৈরি করেন, আপনার বাসায় যদি বাচ্চা কাচ্চা থেকে থাকে, তাহলে মনে করবেন যে আপনার এটা প্রতিদিনই বানাতে হবে এরকম একটা জিনিস। এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বা বিকালের নাস্তায় রেডি করে নিতে পারেন, আপনাদের ইচ্ছা। আর এটা কিভাবে সংরক্ষণ করবেন সেটার পদ্ধতি আমি ভিডিও লাস্টে দেখিয়ে দিব। তো চলুন চলে যাই নুডলসটা তৈরি করতে। এখানে আমি দুই মোট পালং শাক গোড়া ফেলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলাকে হালকা ভাপিয়ে নিতে হবে। এই জন্য চুলায় একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে শাকটাকে দিয়ে আমি 2 থেকে 3 মিনিট এটাকে সিদ্ধ করে নিব। এটার ভিতরে কোনো প্রকার লবণ টবণ কিছুই দিতে হবে না। এইভাবেই বলক চলে আসলে আমি একটা স্ট্রেনারের মাধ্যমে এটাকে ছেঁকে তুলে নিচ্ছি। এখন এটাকে ঠান্ডা করে ব্লেন্ড করে নিতে হবে। আমি একটা ব্লেন্ডারের জগে পালং শাকগুলোকে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। একদম মিহি পেস্ট করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর কালারটা তো মাশাল্লাহ অনেক সুন্দর। এখন একটা মিক্সিং বোলে 1 কাপ ময়দা, স্বাদ অনুযায়ী লবণ আর শাকের পেস্ট দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। যে পরিমাণে শাক নিয়েছিলাম তাতে আমাদের ময়দা লেগেছে 1 কাপ প্লাস 3 টেবিল চামচ। এখন ডোটা তৈরি করে নিচ্ছি। এটার ভিতরে কোনো প্রকার পানি দেওয়া যাবে না, শুধুমাত্র শাকের পেস্টটা দিয়েই আমি সম্পূর্ণ ডোটা তৈরি করে নিব। খুব বেশি শক্ত না, আবার খুব বেশি নরম না। আমরা রুটির যে ডোটা তৈরি করি একদম ওই রকমই একটা ডো তৈরি করে নিতে হবে। তো আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 15 মিনিট পর আমি ঢাকনাটা তুলে আবার একটু এটাকে মাখিয়ে 3টা ভাগে ভাগ করে এখন একটা ভাগ আমি একটা পিড়ার উপরে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে এরকম গোল করে একটা লেচি তৈরি করে নিয়েছি। এখন এটাকে বেলে নিতে হবে। বেলে আমরা যেরকম রুটি তৈরি করি ঠিক সেরকম পাতলা করে রুটি তৈরি করে নিতে হবে। তো এটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী করতে পারেন। কেউ যদি মোটা খেতে চান তো মোটা করে তৈরি করবেন, আমি পাতলা করেই তৈরি করে নিয়েছি। এখন এটার উপরে খুব ভালো করে কর্নফ্লাওয়ার ছিটিয়ে একদম মাখিয়ে, এটার গায়ে সম্পূর্ণ মাখিয়ে এইভাবে পাটিসাপটা যেরকম ভাঁজ করে ঠিক সেই রকম ভাঁজ করে একটা ছুরির সাহায্যে আমি এগুলাকে চিকন চিকন করে কেটে নিচ্ছি। এই নুডলসটা যে যতটুক মোটা খেতে চান বা পাতলা খেতে চান ঠিক সেই রকম করে কেটে নেবেন। আর এইভাবে করে ভাঁজটা কিন্তু খুললে নুডলস তৈরি। আর এই ছুরি দিয়ে কাটার থেকে সহজ উপায় হচ্ছে কাঁচি। তো আমি একটা কাঁচির সাহায্যে সবগুলো এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি। এরপরে এগুলাকে এইভাবে ঝাঁকিয়ে খুলে নিচ্ছি। আপনারা একটা একটা করেও খুলতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু এটার ভিতরে কর্নফ্লাওয়ার দেওয়া আছে, এটা এরকম করলেই কিন্তু সবগুলো নুডলস খুলে আসবে। তো দেখতেই পাচ্ছেন আমি কীরকম সাইজ করে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী করে নেবেন। আমি আরেকটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু আপনাদের দেখে বুঝে নিতে হবে। এরপর আমি আরেকটা জিনিস আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিব। একই সাথে কিন্তু আপনারা পাচ্ছেন 2 রকমের আইটেম, যেমন এইখানে নুডলস, আমি আরেকটা তৈরি করে আপনাদের এই একই জিনিস দিয়ে পাস্তাও তৈরি করে দেখিয়ে দিব। তা আমি সবগুলো নুডলস এইভাবে তৈরি করে নিয়েছি। এখন একটা ডিশে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। নুডলস মূলত ডিম আর ময়দার মিশ্রণ দিয়ে তৈরি করা হয়, আর আমি এটাকে শাক দিয়ে তৈরি করেছি। এটা কিন্তু খেতে ডিম ময়দার মিশ্রণের নুডলস থেকে কোনো অংশে কম না।
তো আমি এখানে আরেকটা রুটি বেলে নিয়েছি, আপনাদেরকে আমি এটা পাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই রুটিটাকে প্রায় 1 ইঞ্চি মোটা করে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এরপরে সাইড থেকেও এরকম 1 ইঞ্চি পরিমাণ স্কোয়ার শেপ করে কেটে টুকরা করে নিচ্ছি। এখন দেখিয়ে দিচ্ছি পাস্তা, এই রকম মাছ বরাবর এক একটা পিস নিয়ে মাছ বরাবর 3টা ভাঁজ দিলেই কিন্তু একটা বো স্টাইলের আপনার পাস্তা তৈরি হয়ে যাবে। আর এই পাস্তাটাও দেখতে আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর আর খেতেও অনেক মজার। তা আমি এইভাবে করে সবগুলা পাস্তা তৈরি করে নিচ্ছি, আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে করবেন। একটা করে পিস নেবেন আর এরকম 3টা ভাঁজ দিবেন, দুই সাইড থেকে 2টা, আর মাছ বরাবর একটা ভাঁজ দিলেই কিন্তু একটা বো স্টাইলের পাস্তা তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর লাগছে। তো চলুন চলে যাই এবার এগুলাকে সিদ্ধ করতে। তো পাস্তা সিদ্ধ করার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা ফুটে উঠলে এর মধ্যে লবণ আর 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এটাকে বলক তুলে নিয়েছি। এখন নুডলসগুলোকে ছেড়ে 2 থেকে 3 মিনিট এটাকে বলক তুলে নিলে কিন্তু আমাদের নুডলসটা সিদ্ধ হয়ে যাবে। এই নুডলসটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, দেখতেই পাচ্ছেন বলক চলে আসছে। এটাকে আমি আর 1 মিনিট জাল করে একটা স্টিনারের মাধ্যমে এটাকে পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একটা সাইডে রেখে দিব। আর একই পানিতে আমি যে পাস্তাগুলো তৈরি করে রেখেছিলাম সেই পাস্তাগুলোকে দিয়ে একইভাবে 2 মিনিট সিদ্ধ করে নিব। এরপরে এটাকেও আমি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। যখন সবগুলো পাস্তা ঠান্ডা হয়ে যাবে তখন একটা এয়ারটাইট বক্সে ভরে এরকম ডিপ ফ্রিজে রেখে দিলে আপনারা 2 থেকে 3 মাসের মতো রেখে খেতে পারবেন। যখন ইচ্ছে করবে তখন ডিপ ফ্রিজ থেকে বের করে আধা ঘন্টা পরে এটাকে রান্না করে নিলে কিন্তু আপনাদের পাস্তা বা নুডলস তৈরি। তো চলুন নুডলসটা রান্না করে নিই। এই জন্য চুলায় একটা পাত্র বসিয়ে এর মধ্যে 1/4 কাপ তেল, 1/4 কাপ পেঁয়াজ কুচি, 2টা বড় কোয়া রসুন কুচি করে দিয়ে এটাকে সামান্য ভেজে 1/2 কাপ মুরগির মাংস দিয়ে মুরগির মাংসটাকেও 2 মিনিট ভেজে নিয়েছি। এরপরে 1/4 কাপ গাজর, 1/2 কাপ ফুলকপি, 1/4 কাপ ভুট্টা আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকেও 2 থেকে 3 মিনিট ভাজলেই কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচামরিচ ফালি আর 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। আচ্ছা, আমি এখানে যে ভুট্টাটা ইউজ করেছি এটা একদম কচি ভুট্টা, আপনারা এখানে যে কোনো সবজি ইউজ করতে পারেন। সবজিটা সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা নুডলস আর পাস্তা। এখন এটাকে 3 থেকে 4 মিনিট উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু তৈরি। আজকের নুডলসে আমি কোনো প্রকার ডিম ইউজ করিনি, নুডলসটা তৈরি করার ক্ষেত্রেও আর রান্না করার ক্ষেত্রেও। তো খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছিল। আমাদের নুডলস রান্না করা শেষ, এখন আমি একটা ডিশে আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি। এটা দেখতে কতটা লোভনীয় লাগছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। একবার বাসায় তৈরি করেন তাহলে বুঝতে পারবেন এটার টেস্টটা কীরকম। এত সহজভাবে এত সুন্দর মজাদার নাস্তা তৈরি করা যায়, নিজে না তৈরি করলে বিশ্বাস করতাম না। আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগবে, ভালো লাগলে বাসায় একবার তৈরি করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।